দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন, স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। সিকিমের পাহাড়ি জঙ্গলে ক্যামেরা বন্দী তিব্বতি বাদামি ভাল্লুক, খুশি বিশেষজ্ঞরা। মানুষের জবরদখল থেকে বাঁচতে কি বিরল প্রজাতির বন্য প্রাণীরা হিমালয়ের উঁচু এলাকায় পাড়ি দিয়েছে? সিকিমের পাহাড়ি জঙ্গলে একের পর এক প্রাণীর ছবি ক্যামেরায় বন্দী হতেই জল্পনা শুরু হয়েছে। ন্যাশনাল হিস্ট্রি সোসাইটি WWF এবং সিকিম বন বিভাগের তৎপরতা ইতিমধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফুট উঁচুতে মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাইসন, রেড পান্ডার, এবার ক্যামেরা বন্দী হল বিরল তিব্বতি বাদামি ভাল্লুক। গত সপ্তাহের মাঝামাঝি উত্তর সিকিমের পাহাড়ি জঙ্গলে প্রাণীটির ছবি মেলায় খুশির হাওয়া বন্য প্রাণী বিশেষজ্ঞ মহলে। 50 বছর বয়সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করল টুইঙ্কেল খান্না, স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা অক্ষয় কুমার। 50 বছর, তাতে কি যে কোনো বয়সেই তো শেখা যায়। টুইঙ্কেল খান্নাও তাই করলেন। 50 বছর বয়সে গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো তারকার। স্ত্রীর এই কৃতিত্বে গর্বিত অভিনেতা অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিলেন নিজের অর্ধাঙ্গিনীকে। 2 দশকেরও বেশি সংসার অক্ষয় টুঙ্কেলের, তবে প্রেমে এতটুকুও ভাটা পড়েনি। সুন্দর করে সেজে গুজে স্ত্রীর গ্র্যাজুয়েশন সেরিমানিতে গিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। টুঙ্কেলের পরনে ছিল সবুজ রঙের শাড়ি, তার উপরে ছিল গ্র্যাজুয়েশন রৌপ্য হ্যাট। প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সাজল এক যুবক, পরীক্ষার হলে ঢুকেও হল না শেষ রক্ষে। ভালোবাসা প্রকাশের হাজারো মাধ্যম হতে পারে, লোকে প্রেমে পড়ে প্রাণও দিতে রাজি হয় না। পাঞ্জাবের এই যুবক তেমন কিছুই করেনি। তিনি প্রেমিকার চাকরির পরীক্ষায় পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দেন, পরনে চুড়িদার, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি, এমনকি ভুয়ো আধার কার্ডও তৈরি করেন। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। অভিযুক্ত যুবকের নাম অ্যাংরেজ সিং, আসল পরীক্ষার্থীর নাম পরমজিৎ কৌর। ঘটনাটি পাঞ্জাবের ফরিদকোট জেলার। জানা যায়, 7ই জানুয়ারি ফরিদকোটার জেলার একটি স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা চলছিল। আগেভাগে মহিলা সেজে ছবি তুলে পরমজিতের নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিলেন অ্যাংরেজ সিং। পরীক্ষার হলেও চুড়িদার পরে ঠোঁটে লিপস্টিক দিয়ে এসেছিলেন যাতে ভালো নম্বর পেয়ে পাশ করে যান প্রেমিকা। কিন্তু পরীক্ষা শুরুর আগেই বায়োমেট্রিক যন্ত্রে ধরা পড়ে যান অ্যাংরেজ। উত্তাল রাজধানী, এক নাবালিকাকে ধর্ষণ মায়ের লিভ ইন সঙ্গীর। ফের ধর্ষণের অভিযোগে উত্তাল রাজধানী দিল্লি। এবার 14 বছরের নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত মায়ের লিভ ইন সঙ্গী। মহিলার অনুপস্থিতিতে কিশোরীর উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েক মাস আগে এ ঘটনা ঘটলেও পুলিশি তদন্তের জেরে সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গাজিয়াবাদের লোনির বাসিন্দা। 8 বছর আগে বিবাহ বিচ্ছিন্ন এক মহিলার সঙ্গে একত্রে থাকছিলেন তিনি। আগের পক্ষে 3 সন্তানও রয়েছে ওই মহিলার। ওই মহিলার বাড়িতে না থাকার সুযোগে এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। মুখ খুললে খুনও করা হবে বলে হুমকি দেয়া হয় তাকে। আদালতের নির্দেশে আপাতত জেল হেফাজতেই রয়েছে ওই ব্যক্তি। তার বিরুদ্ধে পস্কো সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।